আমরা ইতিহাস পাল্টাতে দেবো না, রক্ত এলাকা ইতিহাস রক্ত দিয়ে পুনরুজ্জীবিত করা হবে। তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? ছাত্র জনতা রক্তের ইতিহাস জয় স্লোগানের মধ্য দিয়ে মোড় ঘুরে গিয়েছে আন্দোলনের। জয় স্লোগানকে কেন্দ্র করে অর্জিত হয়েছে আমাদের বিজয়। বিজয় অর্জনের পরে কিছু সংখ্যক লোক আমাদের প্রাণের স্লোগান, আমাদের দ্রোহের স্লোগান, স্লোগানকে বদলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। যেই স্লোগানের পরের দিন আমার ভাই বোনেরা ছাত্রলীগের হাতে মার খেয়েছে। যেই স্লোগানকে কেন্দ্র করে জ্বলে উঠেছে পুরো বাংলাদেশ সেই স্লোগানকে অস্বীকার করতে। এত হিনমান্যতা কেন? সত্যকে স্বীকার করতে তারাই ভয় পায় যাদের অন্তরে মিথ্যা থাকে। আমরা কারো বিপ্লব, আমাদের বিপ্লবকে কারো একক ভাবে কুক্ষিগত হতে দেব না। সবাই দেখেছেন কোন আফ্রিকা একক ভাবে নিজের ইতিহাস রচনা করতে চেয়েছিল, তার পরিণতি আপনারা দেখেছেন। ইতিহাস থেকে শিক্ষা নেন, নতুবা আপনাদের পরিণতি হাসিনা থেকে ভয়ঙ্কর হবে। আমরা সবাই ইতিহাসকে সংরক্ষণ করব। আমাদের যে স্লোগান, আমাদের প্রাণের স্লোগান, যে স্লোগান আমাদের নতুন এক ইতিহাস রচনার পথ দেখিয়েছিল, সেই ইতিহাসকে বিকৃত হতে দেব না, দেব না, দেব না। ইতিহাস বিকৃতির মহোৎসব শুরু করেছে একদল অবতত্ত্বতাকারী। তারা সহস্রাধিক শহীদের রক্তের উপর প্রতিষ্ঠিত কোন বুধবারের স্মৃতির চিহ্নকে মুছে দিতে চায়। মুগ্ধ আবু সাইদের শহীদ সহযোদ্ধারা এই চক্রান্ত বাস্তবায়ন হতে দিবে না। আপনারা জানেন ওই খুনি হাসিনা ও তার পালিত সন্ত্রাসীরা গত 15-16 বছর যাবত রাজাকার বেগের মাধ্যমে ছাত্র জনতার উপরে গণহত্যা আন্দোলনকে বানচাল করার উদ্দেশ্যে সেই একই খেলা শুরু করেছিল ওই খুনি হাতিনা। সে গত 14 জুলাই শিক্ষার্থীদেরকে রাজাকারে নাতি পুতির মতো গালি দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। তার প্রতিবাদে শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে যে ঢেউ তুলেছে সেই স্লোগানের ঢেউ ওই খুনি হাতিয়ার চক্রান্ত শুধু ব্যর্থ হয় নাই, বরং তো খুনি হাসিনা সমলে মূলোৎপাটন হয়ে ইতিহাসের ঘৃণার আত্মা করে নিক্ষিপ্ত হয়েছে। যে ধরনের ইতিহাস বিকৃতি করার কাজে লিপ্ত হয়েছেন এখনো সময় আছে, ছাত্র জনতার পক্ষ থেকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা সাবধান হয়ে যান। ঠিক আছে।